হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমি ঝুম্পা চলে এসেছি আজকে আর একটা নতুন কেকের ডেকোরেশান তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও আমি তোমাদের সঙ্গে একটা বেন্টো কেকের ডেকরেশন শেয়ার করব তার সাথে দেব কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে যে বেন্টো কেকের ডেকোরেশনটা আমি শেয়ার করছি এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক বানাচ্ছি এটা একটা বউ দিয়ে অর্ডার দিয়েছিলো বলেছিলো একটা চকলেট কেক নিয়ে বানিয়ে দিও আসলে সে টেস্ট করতে চেয়েছিলো এর আগে সে আমার কাছে কখনোই কেক নেয়নি এবার আমি কেমন কেক বানাই সব স্বাভাবিক সে মানে ট্রাই করার জন্যই প্রথম নেবে তো সেই জন্য সে বলেছিল একটা বেন্টু আমাকে বানিয়ে দিও তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা কেক এই নতুন বানাচ্ছে এখনও ঠিক সেইভাবে ফিনিশিং আনতে পারো না তাদের ক্ষেত্রেই বলবো যে তোমরা পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু ক্রিম ঢুকিয়ে তারপরে কিন্তু কেকের চারধারে লাগাবে দেখবে এতে খুব স্মুথ একটা স্ট্রেকচার চলে আসবে দেখো আমি ঠিক সেইভাবেই কিন্তু করেছি এরপর আমি কিন্তু ব্রাশ ওয়ার্ক করে দিচ্ছি ওয়ার্ক করলে কিন্তু খুব সুন্দর লাগে কেকটাকে দেখতে এরপরে আমি কেকটাকে একটা প্লেটে তুলে নিয়েছি এর কারণ আমি বেন্টু কিন্তু সবসময় বক্সে ঢুকিয়ে ডেকোরেশন করি কিন্তু যখন চকলেট গানাজ বা জেল এই জাতীয় কিছু দিই তখন আমি প্লেটের মধ্যেই করি যাতে বক্সের মধ্যে পড়ে যাতে বক্সটা না নষ্ট হয় দেখো এরপর ওপরের টপেতে আমি ডিজাইনটা করে দিচ্ছি আর তোমরা তো সবাই জানো যে ব্ল্যাক ফরেস্ট দেখতে কেমন হয় একটু বেশি করে চকলেট ঠিক গানাজ আমি দিয়েছি এরপর আমি চেরিগুলোকে ছোটো ছোট টুকরো করে বেন্টের ওপরে এই ডিজাইনের ওপরে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে পুরো গোটা গোটা চেরিই দিতে পারো আমি কেটে দিয়েছি বিকজ যেহেতু বেন্টটা খুবই ছোট সেই জন্য এরপরে পুরো ডেকোরেশন আমার কমপ্লিট আমি বেন্টো বক্সে ঢুকিয়ে নিলাম আর আমার খুব ভাল লাগে এর ওপরে একটু চকো রাইস দিলে তাই আমি ওপরে একটুখানি নিজের এটা পার্সোনালি আমার খুব ভাল লাগে বলে আমি দিলাম বেন্টোকে একটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকেও